উম্মতের জন্য, মানুষের জন্য, মুমিনের জন্য শপথ নিতে পারবেন কেবল কার নামে? কেবল আল্লাহর নামে। অন্য কিছু যে তামসা করে, আমরা ছোট বয়সে শুনছিলাম এক লোক বলছিল কুদালের কসম, নাউজুবিল্লাহ, এগুলো তামসা করে বলে, কিন্তু এবার বলা যাবে না। অনেক ছোটো ছোটো বিষয় আছে যেগুলা শিখছেন তো একটা, তো এটাকে নিয়ে লাগাই দিলেন আরেক দিকে, মনে করলো এটা তামসা না, তামসা না, দিন তামসা না, মুমিনের জীবনটা কিন্তু তামসা না, দুনিয়াটা তামসার জায়গা, কিন্তু মুমিন সেই তামসা থেকে নিজেকে বাঁচাইয়া রাখবে। অনেক বিষয় ছোটোখাটো যেগুলা আমরা ধরেন হিসাবের মধ্যে নেই। আচ্ছা বলেন তো কোন মুসলমান এই কথা জানেন না যে একজন পুরুষের কতটুকু ডেকে রাখা ফরজ? জানেন না সকলে? আলহামদুলিল্লাহ জানেন না, হয় জেনে নেন কি নাভি থেকে হাঁটু পর্যন্ত, বলেন কোথায় নাভি থেকে, এটা জানা আছে না সকলের? আচ্ছা বলেন তো কালকে যখন আমরা মাঠে কাজে নামবো, যে কাঁসাটা দিবেন, যেটা খুমটি যেটা মারবা, খুই যাইব হুকা, তো এই সময় আল্লাহ নাই আপনার সাথে, এগুলো কেন হবে? এগুলো খুব ছোটো বিষয়, তো আমরা ধরে নিয়েছি এটা বোধহয় হুজুরদের জন্য, এই ফরজ পর্দা যেটা পুরুষের জন্য, এটা কি হুজুরের জন্য না সকল মুমিনের জন্য? সকলের জন্য। আপনি যদি একবার এইভাবে আল্লাহকে স্মরণ রাখেন এই ছোটো কাজের মধ্যেও, আপনাকে কেউ ওয়াজ করছে না, আপনাকে কেউ বাধা দিচ্ছে না, আপনাকে কেউ লজ্জা দিচ্ছে না, কিন্তু আপনি যে আল্লাহর একটা ফরজ বিধান লঙ্ঘন করছেন, কেন এই কাজের জন্য? এখনকার যুগে তো মানুষের তো অভাবে নাই, এই কাজের জন্য একটা থ্রি কোয়ার্টার প্যান্ট নিয়ে নেন অথবা একটা লঙ্গি এই কাজের জন্য নষ্ট করেন, বুঝেন না কথাটা? পাক্কা নামাজি লোক তাকে নামান আপনি ওই ক্ষেতের কাজে, বলুন এখানে এটা লাগবে না। এমনি ওভারঅল আমি বলতেছি আর কি, যে ইসলামের ছোটোখাটো বিষয় থেকে বড় বিষয়, আর পর্দা তো ছোটো বিষয় না, নাকি ছোটো বিষয়? পর্দা অনেক বড় বিষয়। আমাকে একজন জিজ্ঞাসা করছিলেন যে একজন মহিলা পর্দা করেন না, কিন্তু প্রত্যেক দিন তিনি 1000 বার তাসবি পড়েন, কী বলা যায়, কোনটা বড়? আল্লাহ যেটা বিধান ফরজ করেছেন এটার মূল্য বড়, তসবি একটু কম পড়লে হবে কিন্তু আল্লাহর কথা শুনতে হবে, শুনতে হবে কি না? তো যাই হোক, এখনকার সমাজের এই অবক্ষয়ে দেখে আমরা কি বুঝতে পারি না আল্লাহ কেন পর্দার বিধান দিছেন? বুঝতে পারি না আমরা, অনেক কিছু তো ঘটে যাচ্ছে নাকি, আল্লাহ হেফাজত করুন। তো আমি বলছি না, আমরা যে সুরা পড়েছি আল্লাহ তাআলা কসম নিয়েছেন, লা উকসিমু বিহাযাল বালাদ, আমি এই শপথে শহরের শপথ নিচ্ছি, কোন শহর? মক্কা। এবং এখানে ওলামায়ে কেরাম বলছেন, তাফসিরে খাজিনের মধ্যে ওই কথা এসেছে যে এই কথার মাধ্যমে, এই শপথের মাধ্যমে আল্লাহ তাআলা তার হাবিবকে সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ, কি বলেছেন যে আমি শপথ করছি এই শহরের, কোন শহরের? মক্কা শরীফের। কেন নিচ্ছি? আল্লাহ বলতেছেন আনতাহিল্লুম বিহাদাল বালাদ, আপনি এই শহরের বাসিন্দা, এই জন্য। সুবহানাল্লাহ, এই জন্য ওলামায়ে কেরাম অনেকে পাকিস্তানের আমাদের তাহির আল কাদরি সাহেব বলেছেন, অনেকেই বলছেন যে দেখেন এখানের মধ্যে আল্লাহ তাআলা অনেক কিছু ছিল, এখানে কাবা আছে, এখানে হাজরে আসওয়াদ আছে, মাতাফ আছে, সফা মারওয়া পাহাড় আছে, জমজম আছে, মাকামে ইব্রাহিম আছে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন আমি শপথ নিচ্ছি এই জন্য যে আপনি এখানে বাস করেন, চলাচল করেন। সুবহানাল্লাহ, ওয়া আনতাহিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদুম ওয়া মা ওয়ালাদ, যে আল্লাহ তাআলা বলতেছেন যে জন্মদাতা এবং জন্মদাকে দেওয়া হয়েছে, পিতা এবং পুত্রের শপথ নিচ্ছি। এটা নিয়ে বিভিন্ন মত পাওয়া যায়, কেউ বলেন আদম এবং তার সন্তানরা, নানা মত আছে। এরপরে আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্টের মধ্যে, এটার অনেক ব্যাখ্যা দেওয়া হয়েছে। এই কথাটা কি যে আল্লাহ আমাদেরকে কষ্ট দিতে চান কি না, বা আল্লাহ কী বলতে চাইলেন এটা দিয়ে? মুফাসসিরিনে কেরাম, বিশেষ করে ইমাম কুর্তুবির ব্যাখ্যা যেটা আমরা পড়েছি, সেখানে দেখা যায় তিনি বিস্তারিত আলোচনা করে বুঝিয়ে দিয়েছেন কীভাবে মানুষের জীবনটা কষ্টের। তো এখানে মুমিনের জন্য একটা শিক্ষা যে মুমিনের আরামের জায়গা কোনটা বলেন তো, দুনিয়া না আখেরাত? নাকি এই কথাটা যদি কোনো একজন মানুষের মনে আসে যে এই দুনিয়া তুচ্ছ, এই দুনিয়া আমার জন্য নয়, এই দুনিয়ায় আমি দীর্ঘদিন থাকবো না, এগুলো বাস্তব না অবাস্তব কথা? এটা শুধু মুসলমান না, সকলের জন্য, সকলের জন্য বাস্তব, যে কেউ যে চিরস্থায়ী না। আল্লাহ বলছেন ওয়াল আখিরাতু খাইরুম ওয়া আবকা, আখিরাত হচ্ছে উত্তম এবং চিরস্থায়ী। সুবহানাল্লাহ, তাহলে এখন আর আমি ওয়াজ করা লাগছে না, কে বলছেন? স্বয়ং আল্লাহ তাআলা বলছেন।
এই একটা বাক্য যদি কারো মাথায় থাকে তাহলে তার জীবনে সে অভাব অনুযোগ কষ্ট এবং তার হুতাশন কমে যাবে। কেন? যে যখন সে বুঝবে যে এখানে আমি অল্প দিনের জন্য আমি যেখানে যাব, যেমন এখান থেকে আপনি টাকা রওনা দিছেন, আপনি যদি গিয়ে ঝামেলায় পড়ে যান, বড় লেখা খাচ্ছে নাকি এখানে বাজারে, ধরেন বড় লেখা বা কোনো এক জায়গায় গিয়ে একটা মাইল লাগাই দিলেন, তো টাকায় যাওয়াটা দেরি হয়ে যাবে না? তখন কি করবেন? যে কেউ আপনাকে ডিস্টার্ব করলো আপনি তাকে হাতাইয়া মাতাইয়ে চলে যাবেন? কেন? যে আমার যাইতে হবে অনেক দূরে। আমরা এই দুনিয়াকে, দুনিয়া হচ্ছে জাসার, মানে একটা সেতুর মতো, সেই সেতু পার হয়ে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবো ইনশাআল্লাহ। এই জন্য আপনাকে কি করতে হবে, আমরা এই একটা বাক্য যদি মনে রাখি যে দুনিয়া কষ্টের জায়গা। কষ্ট বলতে এখন বলবেন তাহলে তো অনেককে দেখি কষ্ট করে না, তার তো দেখি গাড়ি আছে বাড়ি আছে, এটা খাওয়ার চিন্তা নাই, তার কোনো কিছুর অভাব নাই, তার কী কষ্ট? ইমাম কুর্তুবী এটার ব্যাখ্যা দিয়েছেন যে মানুষ ইচ্ছায় অনিচ্ছায় কষ্টের মধ্য দিয়ে সকলের জীবনকে যেতে হয়। বিস্তারিত তিনি বলে দেখিয়ে দিয়েছেন, যেমন প্রথম যখন মানুষ সৃষ্টির মধ্যে, যদি আপনার শিশুকাল থেকে ধরেন, আপনি শিশুকালে আপনি বুঝেন নাই কিন্তু অনেক কিছু আপনি বলতে পারেন নাই, অনেক কষ্ট পেয়েছেন। দাঁত উঠতে সময় কষ্ট আছে কি নাই? দাঁত উঠে যখন, দাঁত যখন পড়ে নতুন দাঁত উঠে তখন কষ্ট হয় কি না? আবার বৃদ্ধকালে এই দাঁতের কারণে কষ্ট হয় কি না? একেবারে দাঁত থেকে নিয়ে তিনি সব কিছু বলছেন, চোখের কথা বলছেন, মানুষের খাবারের কথা বলছেন, যে মানুষের জীবনের সূচনা হয় যে প্রথমে কি, যে তার একটা শাসনের মধ্য দিয়ে বড় হওয়া তার পিতামাতা, তারপরে তার উস্তাদ, এদের রক্তচক্ষু মানে তাদের শাসন, তারপরে সে, এবং সে রুজি রোজগারের চিন্তা, বিবাহ সাথীর চিন্তা, পরিবার পরিজনকে সে প্রতিপালনের কষ্ট, এরপরে তার কষ্ট হচ্ছে বার্ধক্যের কষ্ট। আল্লাহ বলেছেন ওমান নু আম্মির হুনুনা কিছু ফিল খালক, যাকে আমি বয়স দিয়েছি তার সৃষ্টির মধ্যে, তার গঠনের মধ্যে কিছুটা ঘাটতি চলে আসে, চোখে কম দেখা শুরু হয়, দাঁতে ব্যথা শুরু হয় কি না? এটা কি খালি মুসলমান না, সকলের জন্য? আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা, মানব জাতিকে আমি কষ্টের মধ্য দিয়েই সৃষ্টি করেছি। মানে কি? কষ্ট তাকে পেতে হয়, এই কষ্টটা মানুষের বহাইতে হয়। এই কথাটা মনে থাকলে কি হয়, যে অনেক কষ্টকে আর কষ্ট মনে হয় না, যে আমি দূরে যাব, এটা আমার ঠিকানা না। হ্যাঁ, এটা হইলে তখন আর চাচাতো ভাইয়ের সাথে বা আপন ভাইয়ের সাথে এক হাত জায়গার জন্য মাইর করা লাগবে না, লাগবে যে এখানেই জীবন শেষ করে দিবেন। মার্ডার হয়ে যায় না আধা হাত জায়গার জন্য? আমি দেখেছি এক হাত দুই হাত জায়গার জন্য অ্যাটেম্প টু মার্ডারের মামলা হয়ে গেছে, হয়েছে কি না? তখন যদি কেউ এটা মনে রাখতে পারে যে এখানে আমার সব না, এটাই, এখানেই সব খেতে হবে এমন নয়, এখানেই আমার শুধু সুখ করবো এমন নয়, বরং এখানে যদি ছাড় দেই তাহলে আল্লাহ বলছেন আখেরাতে আমাকে ছাড় দিবেন। সুবহানাল্লাহ। ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু, তোমরা কি করো, ক্ষমা করো, ছাড় দাও, তাহলে আল্লাহ আলা তুহিব্বুনা ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ বলতেছেন তারা কি পছন্দ করে না যে আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন? সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন তুমি কি করো, এটা অবশ্য একটা বিশেষ ঘটনায় নাজিল হয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কষ্ট পেয়ে গেছিলেন একজনের উপরে, যে কিনা তার মেয়ের উপরে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহুর উপরে কি করেছে, অভিযোগ করেছিল, যারা চারিত্রিক অভিযোগ নিয়ে এসেছিল মুনাফিকরা এবং কিছু দুর্বল চিত্তের মুসলমানরা এর মধ্যে সামিল হয়ে গিয়েছিলেন। এর মধ্যে একজন ছিলেন আবু বকর, মিস্তাহ ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আত্মীয় এবং যাকে তিনি মাসিক খুরাকি দিতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কেমন ছিলেন, যে তিনি এমন দানশীল ছিলেন, এমন হেল্পফুল, মানুষকে এমন সাহায্য করতেন, যে ওই যে বৃদ্ধাদের কি করতেন, যারা দুধ দোহন করতে পারতো না তাদের বকরির, সেই দুধটাও তিনি দোহাইয়া দিতেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোন দরজার ছিলেন, যে একদিন রসুলুল্লাহ বলছেন কাউকে ডাকা হবে নামাজের দরজা থেকে, কাউকে রোজার দরজা থেকে, বাবুল রাইয়ান থেকে, কাউকে সবরের দরজা থেকে, বিভিন্ন দরজা থেকে ডাকা হবে জান্নাতের। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, ইয়া রসুলুল্লাহ, এমন কেউ কি আছে যাকে ডাকা হবে জান্নাতের সব দরজা থেকে? রসুলুল্লাহ বললেন হ্যাঁ আছে, আমার ধারণা তুমি হবে সেই ব্যক্তি। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা, তিনি কি বলছেন, যে তিনি যখন একটু কষ্ট পেয়ে গেছিলেন, যে যাকে আমি খাবার দেই, খোরাক দেই, মাসিক খাবার দেই, সেই মিস্তা আমার মেয়ের বিরুদ্ধে কথা বলছে, আমি তাকে আর দিব না, বুঝেন নাই? তখন আল্লাহ কোরআনে আয়াত নাজিল করছেন, ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু, তোমরা ক্ষমা করো, ছাড় দাও,
তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদেরকে ছাড় দিবেন? এটা শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলছেন, আমি এখন থেকে মিসতাহকে আরো বেশি দেব, সুবহানাল্লাহ, কারণ আমার বেশি প্রয়োজন আল্লাহর কাছে মাফ পাওয়া, সুবহানাল্লাহ। এই জন্য ছাড় দেওয়া এটা মুমিনের বৈশিষ্ট্য। ছোট ছোট বিষয়ে, সব বিষয়ে বলছি আমি, পরিবারের শান্তির কথা বলেন, ভাইয়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে বলেন, বা বাড়ির মধ্যে সম্পর্কে বলেন, সমাজে সম্পর্কে বলেন, আপনি যদি ছাড় দিতে না জানেন শুধুই নিজে কষ্ট পাবেন। যা চায় মানুষ সব কি পাওয়া কি সম্ভব? ওই ঘটনা আমি অনেক জায়গায় বলছি যে হযরত মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহিকে একজন নসিহত করতে বলছেন, তিনি বলছেন তুমি কখনো আল্লাহ হইও না, কখনো রসুল হইও না। তিনি বললেন, হুজুর আমি চাইলাম নসিহত, কী নসিহত করলেন? তিনি বলছেন, এটা হচ্ছে যদিও মুখে বলে না কিন্তু অনেক মানুষ নিজে নিজেকে দাবি করে বসে, তার আচরণ থেকে বোঝা যায় যে সে নিজেকে আল্লাহর জায়গায় বসায় দিতে চায়, কারণ আমি যা চাই তুমি যা চাও সেটা না পাইলে খুশি হইও অখুশি হইও না, কারণ যেটা চাইলে সাথে সাথে হবে, যা চান হয়, এটা কার জন্য? এটা আল্লাহর জন্য। ইজা আরাদা শাইয়ান ইয়াকুল লাহু কুন ফায়াকুন, আল্লাহ তাআলা যখন কিছু ইচ্ছা করেন, যখন বলেন হও হয়ে যাও, হয়ে যায়, তাহলে কি এই তুমি যখন এটা চাও যে আমি যা চাই তাই হবে, তাহলে তো তুমি বুঝাইতে চাও তুমি কি আল্লাহ হয়ে গেছো? তুমি যা চাও তাই হবে না, কোনোটা হবে কোনোটা হবে না, তুমি এতে কষ্ট পেও না, ধৈর্য ধরবা। আর কি বলছেন যে রসুল হয়ে না কোন সেন্সে, যে তোমার সাথে কারো বিরোধ হয়ে গেলে, কারো সাথে তোমার দ্বন্দ্ব হয়ে গেলে তুমি তাকে কি বলো না, কাফের বলবা না, কারণ একজনের সাথে দ্বন্দ্ব হইলে, একজনের সাথে অমিল হইলে কাফির হয় লোক। তিনি কে? মানুষের মধ্যে একজন মহান সত্তা আছেন, যার সাথে যদি কেউ বলে কোনো এক বিষয়ে তার দ্বিমত হয় তাহলে ইমান তার থাকবে না। তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো যাই হোক, আমি যে আয়াত পড়ছিলাম যে লাকাদ খালাকনাল ইনসানা ফী কাবাদ আইহসাবু আন লান ইয়াকদির আলাইহি আহাদ ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, এটা আগের সুরার সাথে সম্পর্ক আছে। এটা ওলিদ ইবনে মুগীরা সম্পর্কে খুব সম্ভবত নাজিল হয়েছে, যে কিনা খুব গৌরব করতো, ধনাঢ্য তার গৌরব করতো, সে খুব পরাক্রমশালী ছিল, সে খুব শক্তিশালী মানুষ ছিল, সে খুব ধনী ছিল। আল্লাহ বলছেন, সে বলে কি আমি অনেক সম্পদ ব্যয় করেছি, এবং সে নিজেকে কি মনে করে, সৌভাগ্যবান মনে করে। এর আগের সুরায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন কি যে ফাআম্মাল ইনসানু ইযা মা ইবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমাহু ফায়াকুলু রাব্বী আকরামান, আল্লাহ তাআলা যখন কাউকে পরীক্ষা করেন এবং তাকে নিয়ামত দেন, ফাআম্মাল ইনসান ইযা মা ইবতালাহু, যখন তাকে আল্লাহ পরীক্ষা করেন, ইবতালা মানে কি পরীক্ষা, ফাআকরামাহু ওয়া নাআমাহু, তাকে সম্মান দেন, তাকে নিয়ামত দেন, ফায়াকুলু রাব্বী আকরামান, সে বলে আমার রব আমাকে সম্মান দিয়েছেন, আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহ ফায়াকুলু রাব্বী আহানান, যখন কাউকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন এবং তার রিজেক্টটা কমাইয়া দেন, তখন সে বলে আল্লাহ আমাকে অপদস্থ করেছেন। তিনি কি বলেছেন? কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, আল্লাহ বলছেন হ্যাঁ বরং তোমরা অপদস্থ হও এই জন্য যে তোমরা এতিমকে সম্মান করো না। সুবহানাল্লাহ, এতিমকে শুধু সাহায্য করার কথা বলা হয় নাই, এতিমকে কি করবেন, সম্মান করতে হবে। এতিম বলে তাকে ছোট করে দেখা যাবে না। আর এই জন্য আল্লাহ রসুল বলছেন সেই ঘর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে ঘরে এতিমকে সম্মানের সাথে রাখা হয়। সুবহানাল্লাহ, যেমন আপনার যদি একটা ভাতিজা এতিম হয়ে যায়, একটা ভাতিজি এতিম হয়ে যায়, আপনি আপনার সন্তান থেকে যদি দুনজর না করে তাকে সম্মানের সাথে, মায়ার সাথে তাকে যদি আপনি সুযোগ দেন, তাকে জীবন উপকরণ দান করেন, তাহলে আল্লাহ বলতে হাবিব বলতেছেন, আল্লাহর হাবিব বলতেছেন এই ঘর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ঘর। সুবহানাল্লাহ, একটা জানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ঘর কোনটা, মসজিদ, আরেকটা প্রিয় ঘর কোনটা, ওই কুড়ে ঘর যে ঘরে এতিমকে সম্মান করা হয়। সুবহানাল্লাহ, তাইলে এখন বুঝেন আমাদের বড় সাহেবকে আল্লাহ কত মর্যাদা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। বড় সাহেব দেখবেন আপনি সাফকুল্লার মাজারে যদি জিয়ারতে যান, সামনে কে থাকে বলেন না, কে থাকে দেখেন নাই, এতিম দেখেন নাই? যে যেন ইসালে সবের যে প্রথম জিয়ারত দিয়ে শুরু হয়, সেই জিয়ারতে কারা থাকে ওনার সাথে, এতিমরা থাকে। কারণ এতিমরা যেখানে ঠেলে ঠুলে যাইতে পারবে না, সেখানে তিনি সম্মানের সাথে তাদেরকে রাখেন, কারণ এতিমকে সম্মান করা আল্লাহর খুব পছন্দের কাজ। সুবহানাল্লাহ। তো যাই হোক, এখানে আল্লাহ বলতেছেন যে হ্যাঁ
আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, সে কি মনে করে যে তাকে কেউ দেখে না? এক শায়েখ বলতেছেন যে এই একটা আয়াতই যথেষ্ট একজন মানুষ হেদায়েত হওয়ার জন্য। আমি বহুবার এই কথা বলেছি, আমার আব্বাজানের কাছে এটা শুনছি, আপনাদেরকেও বলতেছি যে হযরত বদরে বদরপুরী রহমতুল্লাহ আলাইহির কাছে একজন কি নসিহত চাইছেন যে সাহেব সংক্ষিপ্ত নসিহত আমাকে বলেন। অনেকে এইভাবে বলে না যে আমি তো আলিম না, বেশি কিছু করতে পারবো না, সংক্ষিপ্ত নসিহত দেন। এটা সাহাবায়ে কেরামের মধ্যে এরকম বুদ্ধিমান লোক ছিলেন যে সংক্ষেপে কীভাবে জান্নাতে যাওয়া যাবে আমরা জানতে চাই না। তো একজন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে দিনকে অনেক লম্বা মনে হয়, কঠিন মনে হয়, অনেক আমল, সংক্ষেপে একটা কিছু বলে দেন যাতে জান্নাতে চলে যাই। সুবহানাল্লাহ, আল্লাহ নবী কী বলেছেন? বলেছেন, হ্যাঁ, তুমি তোমার জিহ্বাটাকে আল্লাহর জিকির দিয়ে ভিজায় রাখবা। সুবহানাল্লাহ, তাইলে বলবেন আমি তো কৃষি কাজ করি, কীভাবে জিকির করবো? যে কৃষি কাজ কি জিহ্বা দিয়ে করেন না হাত দিয়ে করেন? তাহলে জিহ্বা অবসর থাকে না, তাহলে জিহ্বা দিয়ে জিকির করা যায়। এই জন্য আপনার সাহেব বলছেন যে তুমি দমে দমে আল্লাহর নাম নেও, বলছেন কি না? উদাহরণ দিয়ে বলতেন যে মানুষের জীবন যেন একটা বরফ খণ্ড, মানুষের জীবন যেন একটা মোমবাতির মতো। আসলে হায়াত লম্বা হয় না বাড়তি হয়? আমরা যে বয়স বলি, বয়সটা আসলে কমে না বাড়ে? কমে তো বাস্তবে, বাস্তবে আমার হায়াত থেকে কমছে না বাড়ছে। তো এই শ্বাসগুলো যেন বেকার না যায়, আল্লাহর ওলিরা সেই পথ বলে দিয়েছেন যে শ্বাস টান দিতে বলো লা ইলাহা সারার সময় ইল্লাল্লাহ। এই জিকির আপনাকে কোথায় নিয়ে যাবে? যে এই জিকিরটা হচ্ছে জান্নাতিদের আমল। সুবহানাল্লাহ, আল্লাহর হাবিব বলছেন জান্নাতিদের কোনো আমল থাকবে না, আল্লাহ তাদের শ্বাস প্রশ্বাসকে জিকির বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আর সেখানে শুধু খাও দাও, ফুর্তি করো। তো যাই হোক, আল্লাহ বলতেছে আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। তো বদরপুরী সাহেবের কাছে যিনি বলছিলেন যে সাহেব আমার একটু বলে দেন সংক্ষেপে যাতে আমি কিছু একটা সবক চাই, তিনি কি বলেছেন? তুমি মনে রাখবাই আল্লাহ তোমারে দেখুন। সুবহানাল্লাহ, অনেক উলামায়ে কেরাম এই কথা বলছেন, এই একটা সবক একজন মানুষ মুত্তাকি হওয়ার জন্য, পরহেজগার হওয়ার জন্য, ভালো মানুষ হওয়ার জন্য, ভালো মুমিন হওয়ার জন্য, সুন্দর জীবনের জন্য একটা লাইন যথেষ্ট যে আল্লাহ আমাকে দেখেন, আল্লাহ এই অনুভূতি আমাকে দান করুন। আমিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, তোমরা সবাই ধারণা করবে যে আল্লাহর কাছ থেকে একটা নুরানি রশি তোমার গলায় লাগানো আছে। সুবহানাল্লাহ, সেই অনুভূতিটা, এটাকে ফিকির বলা হয় বা মুরাকাবা বলতে পারেন। যে আপনি ধরেন এখানে বসে বসে কল্পনা করতে পারেন না, অনেক কিছু করতে পারি না আমরা, ফুটবল খেলার কল্পনা করা যায় না? যায়, সব কিছুই করা যায়। এখানে বসে বাজারে যাওয়া যায়, এখানে বসে যে কোনো জায়গায় যাওয়া যায়। এখন আপনার এই কল্পনাকে আপনি সুন্দরের দিকে নিয়ে আসবেন, এটাই আল্লাহর উলিয়া বলেন। তা আল্লাহ বলছেন আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, সে কি ধারণা করে যে তাকে কেউ দেখেন না? সুবহানাল্লাহ, বলেন কেউ দেখেন কি না? তো হু হা কর না, যদি বড় আয়ুজ হইতাম তাহলে বলতাম, হাত তুলেন, পাও তুলেন, তখন তো তুলতেন, তুলতেন কি না, তুলতেন কি না বলেন? তখন এখন তো কিছু বলেন না দেখি। যাই হোক, অসুবিধা নাই, এত কিছু বলার দরকার নাই, কিন্তু মানে ওর আপনার এত মনোযোগ দিয়ে শুনতেছেন যে আমার মনে হচ্ছে যে কেউ কিছু বুঝতেছে না। অনেক সময় আছে বেশি নিরবতা হয়ে যায়, এটা বুঝছে আলহামদুলিল্লাহ ভালো। সেটা কি যে আল্লাহ বলতেছেন তারা কি মনে করে কেউ দেখে না? একজন দেখেন, তিনি কে? আল্লাহ সুহান, সুহান। এই অনুভূতিটা আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন। ওয়াজের মধ্যে বলা এক কথা, আর একাকি হওয়ার পরে আরেক কথা। এই অনুভূতি সব সময় যেন জাগ্রত থাকে, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। তো এরপরে আল্লাহ কি বলছেন? আলাম নাজাল লাহু আইনাইন ওয়া লিসানাউন ওয়া শাফাতাইন, আমি কি তাকে দেই নাই দুইটা চোখ, আমি কি তাকে দেই নাই দুইটা ঠোঁট এবং জিব্বা? সুবহানাল্লাহ, আল্লাহ মায়ার সাথে আপনাকে ধরায় ধরায় দিচ্ছেন। হ্যাঁ, একজনের জন্য নাজিল হইলো, এটা সবার জন্য আল্লাহ, কোরআন তো সবার জন্য, তাই নয় কি? আল্লাহ নবীকে আল্লাহ বলছেন কুল হু আল্লাহু আহাদ, আপনি বলেন আল্লাহ এক। শুধু নবী বলেন না, আমরা সবাই বলি কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আপনি বলেন আমার জীবন মরণ নামাজ রোজা সব ইবাদত বন্দি সব কিছু আল্লাহর জন্য। এটা কি একজন বলেন না সবাই বলি? ঠিক সেইভাবে আল্লাহ সবাইকে বলে দিচ্ছেন আলাম না জাল্লাহু আইনাইন, আমি কি দেই নাই তাকে দুটা চোখ? আল্লাহ দিছেন নি,
যদি কাউকে না দেন তাহলে কি বলে আমি মাহরুম? বলে না, আপনি মাহরুম না, আল্লাহ তাআলা যাকে চোখ দিয়া পরীক্ষা করেন, মানে তুলি তুবি হাবিবাতাইহি আউওয়াত্তু লাহু বিহিমাল জান্নাহ, কাউকে যদি আমি চোখ দিয়া পরীক্ষা করি অর্থাৎ চোখটা নিয়ে যাই, বিনিময়ে তাকে জান্নাত দিয়ে দেই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তা আল্লাহ বলতেছেন আলাম নাজাল্লাহু আইনাইন, আমি তাকে দুটো চোখ কি দেই নাই? বলে আল্লাহ চোখ দিয়ে কি করব? আল্লাহ বলছেন ফালিয়াদহাকু কালিলাম ওয়া লিয়াবকু কাসীরা, তোমরা চোখ দিয়া কান্দো কান্দো। সুবহানাল্লাহ, বলে কানবো কেন আল্লাহ, আমার তো কোনো দুঃখ নাই, সব আছে। অনেকের আসে না অনেক কিছু যে দুঃখ নাই, বিশেষ করে আসলে দুঃখ নাই এরকম মানুষ নাই, আসে নাকি কারো অনুভূতি? অনেক সময় আমরা হয়ে যাই মানে অনুভূতিহীন, যে এই যে যাদেরকে কবরে রেখে আসছি তাকে আমি ভুলে যাই নাকি কবরের কথা। হযরত হাসান আল বসরি রাহিমাহুল্লাহ একদিন একটা কবরের সামনে দাঁড়ায় বলছেন, এই শোনো সবাই, এই লোক যে কবরে গেছে তাকে যদি এখন তুলে রাখা হয়, তোলা হয় যে তোমার আবার নতুন জীবন দেওয়া হইলো, সে কী করবে? বলে সে তো শুধু আমল ছাড়া আর কিছু করবে না, ভালো কাজ করবে। তিনি বললেন, শুনো, এই লোকরে আল্লাহ সুযোগ দেন নাই, তোমাকে সুযোগ দিছেন, তুমি ভালো কাজ শুরু করো। সুবহানাল্লাহ, প্র্যাকটিক্যাল ওয়াজ। কবরে রেখে বলছেন তাকে জীবন দিলে সে কি আর কোনো খারাপ কাজ করবে? করবে না। তাইলে তোমাকে আল্লাহ সেই সুযোগ দিছেন, তুমি সুযোগটা কাজে লাগাও। তাইলে আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে তুমি কি করো, কাঁদো। হ্যাঁ, চোখটা কিসের জন্য? কান্নার জন্য। চোখটা কিসের জন্য? ভালো জিনিস দেখার জন্য, ফেসবুক দেখার জন্য নাকি নাকি তা? তাইলে ইউটিউব দেখি তা? বলে কোরআন করিম দেখবা, যেটা পড়ে তোমার চোখে নূর সৃষ্টি হবে, যেটা তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। সুবহানাল্লাহ, যেটা দেখে তুমি পথ চলবা, মানুষকে পথ দেখাবা। বুঝেন নাই কথাটা? এই জন্য চোখের জন্য দোয়া আছে কি না রসুলুল্লাহ? আছে। আল্লাহ নবী বলছেন যে আমাকে মাফ করেন ইয়া আল্লাহ, কোন কোন বিষয়ে? দুইটা কথাই, যে দুইটা কথা আল্লাহ বলছেন দুইটা মিলেই আল্লাহ নবী দোয়া করেছেন। কি যে আল্লাহর পরে বলছেন ওয়ালিসানাউসাফাতাইন, আমি তাকে দিয়েছি একটা জিব্বা আর দুইটা ঠোঁট। সুবহানাল্লাহ, আল্লাহ এত বিস্তারিত না বললেও তো আমরা খুঁজে খুঁজে বাইর করা লাগতো লাগতো কি না? আল্লাহ নিয়ামতগুলো মনে করাই দিচ্ছেন যে এই জিহ্বা যেটা দিয়ে আমি কথা বলছি সেটাও তো চালু হয় নাই প্রথমে, আস্তে আস্তে আল্লাহ চালু করে দিয়েছেন। কেন? বলে অমুককে গালি দিবেন, অমুককে গীবত করবো, এই জন্য নাকি? না, জিহ্বা দিছি কেন? যে তুমি আমার জিকির করবে, তুমি মানুষের পক্ষে কথা বলবে, তুমি জালিমের বিপক্ষে কথা বলবে, তুমি এই জিহ্বা দিয়ে কোরআন পড়বে, তুমি এই জিহ্বা দিয়ে হকের পক্ষে কথা বলবে। কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের, আফদলুল জিহাদ হচ্ছে একজন দুঃশাসকের সামনে সত্য কথা সাহসের সাথে বলা। সুবহানাল্লাহ, তাইলে কি বোঝা গেল? যে আল্লাহ যে মনে করে দিচ্ছেন এই নিয়ামতের কথা, যে আমি তোমাকে দিয়েছি চোখ, আমি তোমাকে দিয়েছি ঠোঁট, ঠোঁট দিয়ে কী করবো? বলে ঠোঁট নাড়বো। কার জন্য নাড়বো? যে এই ঠোঁট যতক্ষণ আল্লাহর জন্য নড়বে, আল্লাহ বলেন আমি তার সাথে থাকবো। সুবহানাল্লাহ, যার দুইটা ঠোঁট আমাকে নিয়ে ব্যস্ত থাকে, আর এইখানে এই কথা তো আমি সব জায়গায় বলতেছি, আমি তো অন্য মসলকের লোকের সাথে চলাফেরা বেশি হয় নাই, এখন আমি তো আমার দাদার লোকজনের কাছেই যাই বেশি নাকি নাকি তা? এখন আমি তো কই ভাই আপনার যে আল্লাহ ঠোঁট দিচ্ছেন কেন? আল্লাহই তো বলে দিচ্ছেন, এবং নবীজি সেই দোয়া করে দিচ্ছেন, শিখিয়ে দিচ্ছেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বি আল্লাহুম্মা তাহির কালবি মিনান নিফাক ওয়ামালি মিনার রিয়া ওয়ালিসানি মিনাল কিযব ফা ইন্নাকা তাআলামু খায়নাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদুর, আল্লাহ আমাকে 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 হৃদয়কে বাঁচান নিফাক থেকে। নেফাক মানে কি? নেফাক একটা হচ্ছে ইমানি নেফাক, আর একটা হচ্ছে আমলি নেফাক। আমলি নেফাক অনেক সময় হয়ে যায় এরকম যে মনে যা না তা করে দেখাই, বুঝেন নাই? অনেক সময় আসে মুখে অনেক ভালো ভালো কথা, ভিতরে উদ্দেশ্য ভিন্ন, আছে কি না? এটা এক ধরনের নেফাক, মিথ্যা বলা এটা এক ধরনের নেফাক, আমানতের খেয়ানত করা। আলামাতুল মুনাফিক সালাস, ইজা হাদাসে কাযাব ও ইজা ওইজা তুমি না খানা ওয়াইজা খাওয়া ফাজারা, যখন সে কথা বলে অনেক সময় মিথ্যা বলে বসে, ঝগড়া করলে কি করে? ইত্রামি করে, আর যদি তাকে আমানত রাখা হয় তাহলে খেয়ানত করে। আল্লাহর হাবিব বলতেছেন আমার হৃদয়কে নেফাক থেকে বাঁচান। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা ইন্না আউযুকা, আল্লাহুম্মা ইতাহির কালবি মিনান নিফাক ওয়া আমালি মিনার রিয়া, আমলকে রিয়া থেকে বাঁচান, ওয়া আইনি মিনাল খিয়ানা,
আমার চোখকে খেয়ানত থেকে বাঁচান। সুবহানাল্লাহ, চোখের খেয়ানত আছে কি না? চোখের খেয়ানত কি যেটা আল্লাহ নিষিদ্ধ করছেন সেটা দেখা? কেউ যদি এটা দেখে তাহলে কি করবে? যে সে ইস্তেফার পড়বে, সে কাঁদবে, এটা কাফফারা হবে, চেষ্টা করবে সে না দেখে থাকার জন্য। কেউ যদি একবার, কেউ যদি তার সামনে কোনো হারাম বিষয় আসে সেটা থেকে তার চোখটাকে ফিরায়, কি পাবে সে? আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, তিনটা চোখের মধ্যে একটা হচ্ছে ওয়াইনুন গামিদাত মিন মাহারিমিল্লাহ, যে চোখ আল্লাহর হারামকৃত বিষয় থেকে চোখটা বাঁচাইয়া রাখে সেই চোখকে আল্লাহ জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ, তাইলে আলাম না যে আল্লাহ আইনাইন, এই দুইটা চোখ তোমাদেরকে দিয়েছি কেন? যে তুমি এটা দিয়ে পথ চলবে, এটা দিয়ে মানুষকে পথ দেখাবে। কীভাবে? আপনি নিজে না দেখলে তার দেখাইতে পারবেন না, ঠিক আছে না? তারপরে আপনি, আমি এটা দিয়ে কাঁদবো, কাঁদলে কি হবে? যে মানুষ কাঁদবে সে আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহর হাবিব বলতেছেন যে মানুষ কাঁদতে পারে সে আল্লাহর জান্নাতের কাছে চলে গেছে। সুবহানাল্লাহ, এই জন্য বড় সাহেব একটা কবিতা প্রায় বলেন, চুখুদা খাহদ মারা ইয়ারি কুনদ মায়েল মারা আজ জানিবে জারি কুনদ, যে ওই সে মৌলানা রুমির এই কবিতাটা পড়েন, যে আল্লাহ যদি কাউকে ভালোবাসেন তাহলে আল্লাহ কারোর সাথে ইয়ারি করার ইচ্ছা করলে তাকে জারি করা, অর্থাৎ রুনার জারি করার দিকে তার মনটাকে ঝুঁকাইয়ে দেন। সুবহানাল্লাহ, ইয়ারি কি? দুষ্টি। আল্লাহ যদি কাউকে দুষ্ট বানাইতে চান তারকে চুকটা তার পানি দিয়ে ভরে দেন, সেইখানে চুকে পানি চলে আসে। সুবহানাল্লাহ, তালাম না যে আল্লাহ আইনাইন, তাইলে বোঝা গেল চোখ দিয়ে আমরা কি করব। আল্লাহ তৌফিক দিবেন আমরা কোরআন করিম পড়ব, চোখ দিয়ে ভালো বইপত্র পড়ব, ওয়ালিসানাউন, আমি কি তাকে একটা জিহ্বা দেই নাই, দুইটা ঠোঁট দেই নাই, ওয়াদাইনাহুন্নাজদাইন, আমি তার সামনে দুইটা পথ খোলা রেখেছি, কোনটা? একটা ইম্মা শাকিরাং ওয়া ইম্মা কাফুরা। এই সূরা দাহারের মধ্যে আল্লাহ বলতেছেন কি, যে সে হয় শুক্রিয়া করবে না হয় কুফরি করবে। ওমান শাআ ইউমিন ওমান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা ইমান আনবে, যার ইচ্ছা কুফরি করবে। এটা কি মানে? আল্লাহ এই স্বাধীনতা দিছেন, তারপরে যে বান্দা আল্লাহর ইমানের দিকে, আল্লাহকে পাওয়ার জন্য ইমানকে ধারণ করে, আল্লাহর হাবিব বলেন আল্লাহর উপর বান্দার হক হয়ে যায়, আল্লাহ তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ, এই স্বাধীনতা আপনাকে, ইচ্ছার স্বাধীনতা আল্লাহ দিয়েছেন। অন্য সৃষ্টি থেকে আপনার আমার ব্যবধানটা এই জায়গায় যে তারা স্বাধীন নয়, তাদেরকে কি করা হয়েছে? যেভাবে বলা হয়েছে সেভাবে সবাই চলতেছে, সকলেই আল্লাহর জিকির করছে, যার যার বাসায় যাকে যেটা বলা হয়েছে সে সেভাবে চলতেছে। আপনি মানুষ এবং জিন তারা হচ্ছে স্বাধীন, যে তারা সিদ্ধান্ত নিতে পারে যে কি করবে তারা কি করবে না। এই স্বাধীনতার জন্যই তারা বিচারের মুখোমুখি হবে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু একদিন ঘাসকে হাতে নিয়ে বলছেন, হায় ঘাস, আমি যদি তুমি হয়ে যাইতাম তাহলে আমার হিসাব হইতো না। সুবহানাল্লাহ, হিসাবকে কতটুকু ভয় করছেন। তো আমি শেষ করতে চাই, ওমর রাদিয়াল্লাহু কত সাহসী মানুষ ছিলেন নাকি? শোনা যাচ্ছে নি একটু বলেন তো। সুবহানাল্লাহ, আস্তে আস্তেই বলেন। সুবহানাল্লাহ, হ্যাঁ আস্তে বলার জন্যই বলছি সত্যি, কারণ আল্লাহর জিকির বেশি জোরে করতে হয় না, সুবহানাল্লাহ বললেই হবে। তো বুঝলাম যে ঘুম ধরে নাই, এখন কিন্তু ঘুমাইবার টাইম, বড় লোকের ঘুমাইবার টাইম হলো এখন, তো অসুবিধা নাই। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ওমর রাদিয়াল্লাহু কেমন সাহসী মানুষ ছিলেন, মানে সকলেই জানেন এটা যে তিনি কত সাহসী। আল্লাহ রসুল বলছেন, ওই যে একদিন রসুলুল্লাহর সামনে কিছু জুয়াইরিয়া মানে কিছু বালিকা বসে দফ বাজাইতেছিল, বা কিছু মেয়ে আর কি দফ বাজাইতেছিল, ওমর রাদিয়াল্লাহু আবু বকর আসছেন, তারা দফ বাজাইতেছে, ওমর যখন আসছেন এরা তা এটা পিছনে লুকায় ফেলছে, আর নবীজি হাসতে শুরু করছেন, হাসতে শুরু করছেন, কি ব্যাপার? ইয়া রাসূল, আমাকে দেখে হাসেন, ওমর তুমি এখানে আসার আগে এটা বাজাইতেছিল এরা, তোমাকে দেখে তো এরা লুকায়, এই জন্য আমি হাসতেছি। তখন তা ওনার খুব লজ্জা লাগছে, ডাকছেন, এই কাকে ভয় বেশি করবা, আমাকে না রসুলুল্লাহকে? কারে বেশি ভয় করা উচিত? তারা বলতেছে, না রসুলুল্লাহ তো নরম, আপনি গরম। তোর আল্লাহ নবী বলছে, ওমর তুমি যে পথ দিয়ে যাও সে পথে শয়তান যায় না। সুবহানাল্লাহ, সেই ওমর রাদিয়াল্লাহু আনহু তার বিনয়টা শুনেন। একদিন এক মহিলা তাকে রাস্তায় ধরছেন, বৃদ্ধা মহিলা ধরছেন, বলছেন, ওমর আনতে খায়না ওমায়ের সিরতা ওমারা, তুমি উমায়ের ছিলা মানে বাচ্চা ছিলা, এখন ওমর হইছ, কাহে
এরপরে তুমি আমিরুল মুমিনিন হইছো, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। এই মহিলা, এই জন্য মহিলাদের মধ্যে আমি দেখি, আচ্ছা বলেন তো পুরুষ আর মহিলা দুইজন যদি আল্লাহর দিকে ঝুঁকে, আমি দেখি অনেক সময় মহিলারা বেশি আগায় যাবে, বুঝেন নাই? যদিও তাদের অসুবিধা অনেক আছে, কিন্তু কোনো মহিলা যদি আল্লাহর পথে হাঁটে তাহলে সকল পুরুষের ঊর্ধ্বেও চলে যেতে পারে। এটা আমি বলছি না, আল্লাহ নিজে বলছেন, ওয়ালাইসা যাকারুকাল উনসা, অনেক মহিলা এমন আছে পুরুষরা তার কাছেও যেতে পারে না। সুবহানাল্লাহ। তো ওই আছে অনেক মহিলা, আপনি দেখবেন যে একজন আল্লাহ কোন জিনিস ভালোবাসেন, যে জিনিসের দাম কোন এলাকায় কোনটার দাম বেশি, যে জায়গায় যেটা নাই আল্লাহ ভালোবাসেন কোনটা, যে দুঃখী মানুষের মন, চুকের পানি, বলেন তো পুরুষ বেশি কাঁদতে পারে না মহিলা বেশি কাঁদতে পারে? কাঁদতে লাগলে আপনি আগে না আপনার বিবি আগে? হ্যাঁ, কিন্তু এই পথে নিয়ে আসতে হবে যে যারা কান্নাকাটিটা যেন আল্লাহর জন্য হয়, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তো এই মহিলা তাকে লম্বা ঘটনা, অনেক লম্বা কাহিনী, এটা বলে শেষ করা যাবে না। আমি ইশারা দিলাম এটা যে উমর রাদিয়াল্লাহু বিনয়ের কথা মনে পড়লো, যে তাকে যখন ধরে এই মহিলা বলছে, ওমর তুমি ছোটো ছিলা, বড় হইছো, সাধারণ মানুষ ছিলা, আমিরুল মুমিনিন হইছো, রাখাল ছিলা, আমিরুল মুমিনিন হইছো, আল্লাহকে ভয় করো, হিসাবের আগে নিজের হিসাবকে ঠিক রাখো। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু যখন ফিরে আসছেন, সবাই বলছে যে ওমর খুব আশ্চর্য হইলো, আমিরুল মুমিনিন একজন বৃদ্ধা, আপনাকে এভাবে দাঁড় করাইয়া আওয়াজ করলো, আপনি কিছু বললেন না, কি ব্যাপার? তিনি বললেন, শোনো, এই মহিলা যদি আমাকে ধরে রাখতো দিনে এবং রাতে, আমি তার কথা মনোযোগ দিয়ে শুনতাম, কারণ তিনি সেই মহিলা, আল্লাহ বলছেন আমি তার আওয়াজ শুনেছি। সুবহানাল্লাহ। অর্থাৎ লম্বা ঘটনা, বলতে গেলে সময় লাগবে, কতক্ষণ আছে দেখেন তো। যে তিনি বলছেন একটা লম্বা কাহিনী আছে, যে এক মহিলা এসে আল্লাহ রসুলকে কানে কানে কিছু কথা বলতে গেছেন, খুব কানে কানে বলতে গেছেন, আস্তে আস্তে, লজ্জার কথা। আম্মা জান আয়েশা সিদ্দিকা একই রুমে ছিলেন, কিন্তু তিনি শুনেন নাই, তিনি শুনেন নাই কি বলে নবীর সাথে। উনি একটু একটু বাদানুবাদ, বাদানুবাদ বলতে কথা রিপিট করতেছেন বারবার। নবীজি বলছেন, না তুমি তো আমার এই বিষয়ে বলার কিছু নাই, বা তুমি তুমি তো মানে ওই সময় এটা বিধান ছিল যে কেউ যদি স্ত্রীকে স্বামীর জন্য, স্ত্রীকে তার মায়ের সাথে তুলনা দেয়, এটাকে জেহার বলা হয়, তাহলে এই মহিলা তার জন্য হারাম হয়ে যায়। বলেন কি কি হয়? হারাম হয়ে যায়। যেমন আন্তাকা জহারে উম্মি, আর তুমি আমার মায়ের পিঠের মতো যদি কেউ বললে তার বিবি তার জন্য হারাম হয়ে যায়, এটা এখনও এই বিধান আছে। তবে ওই সময়ে ছিল একবারে তালাক হয়ে যাওয়া, এই জন্য রসুলের কাছে আসছেন, নবীজি তাকে কোনো সুযোগ দিচ্ছেন না, বলছেন যে হ্যাঁ আমি তো জানি তুমি শেষ, তোমার শেষ। তিনি বলছেন, ইয়া রসুল্লাহ আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমি যদি তার ঘর থেকে চলে যাই কোথায় যাব? নবীজি বলেন, আমি তোমাকে এর বাইরে কিছু বলবো না। আর উনি তার সাথে নবীকে বারবার ঘুরাই ঘুরাই কথাটা বলেন। আম্মা জান বলেন, এই কথাটা লজ্জার কথা নাকি? তো এই মহিলা এত আসছে বলছেন যে আমি একই ঘরে থেকে এই কথা শুনি নাই, আসমান থেকে জিব্রিলে আমিন চলে আসছেন, বলছেন হে রসুল, ইয়া রসুল আল্লাহ, আপনার সাথে যে মহিলা কথা বলছে আমি আল্লাহ শুনে ফেলেছি। সুবহানাল্লাহ। আম্মা জান বলেন, আমার আল্লাহ কত শুনেন, আমি এই দিনে বুঝতে পারছি একই ঘরে তাইখা এই মহিলার আল্লাহ রসুলের সাথে এই কথোপকথন আমি শুনি নাই, কিন্তু আল্লাহ আরশ থেকে সেটা শুনেছেন। সুবহানাল্লাহ। কদ না সামিআল্লাহু কাওলাল লাতি তুজাদিলুকা ফি জাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাওরাকুমা। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, আমি শুনে ফেলেছি, আল্লাহ শুনে ফেলেছেন যে মহিলা আয়েশা তার স্বামীর ব্যাপারে অভিযোগ করছে, আপনাদের দুইজনের তাহাওর মানে কনভারসেশন, কথোপকথন আমি আল্লাহ শুনে ফেলেছি। সুবহানাল্লাহ। ওমর বলেন, আমি যে আমিরুল মুমিনিন ঠিক আছে, কিন্তু আল্লাহ আমার কথা শুনেন আমি নিশ্চয়তা দিতে পারি না, কোরআন বলছে এই মহিলার কথা আল্লাহ শুনেছেন। সুবহানাল্লাহ। সুতরাং সে যদি রাতে দিনে আমাকে ওয়াজ করে আমি তার কথা শুনবো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, বড় হইলে ও শুধু বড় না, বড় মানুষের মন কি হয়, বিনয়ী হয়। ওমর কি বাধ্য ছিলেন যেখানে মহিলা দেখলে, কিন্তু সেই ওমর ইসলামের ব্যাপারে সমানভাবে কি ছিলেন, বিনয়ী ছিলেন, যেমন এই মহিলার ক্ষেত্রে, যেমন ওই মহিলার ক্ষেত্রে। লম্বা কাহিনী, মোহরের ব্যাপারে এক মহিলা এসে তাকে থামাইয়ে দিয়েছিল, ওমর তার অর্ডিনেন্স তিনি উইথড্র করছেন মহিলার কথার কারণে। তো যাই হোক, এবং এখানে একটা মজার ঘটনা আছে, আল্লাহ তো তিনটা সুযোগ দিয়েছেন, যে বিবির সাথে যে হার করবে তার জন্য সুযোগ কয়টা?
কয়টা? তিনটা। একটা হচ্ছে যে সে একজন দাসমুক্ত করবে, নাকি না হয় সে দশটা রোজা রাখবে, না তিনটা বলে গেছি আমি, হ্যাঁ। আরেকটা হচ্ছে সে, আর না হয় সে দশজন মিসকিনকে খাওয়াবে, তিনটা, এটা তিন না দশ রোজা আমি ভুলে গেছি, এটা মনে আসতেছে না, আয়াতের মধ্যে আছে যে কয় রোজা একটু দেখে না এটা। তো যাই হোক, একটা হলো একজন দাসমুক্ত করবে, আর না হয় সে রোজা রাখবে, আর না হয় সে দশজন মিসকিনকে খাওয়াবে। আল্লাহ নবীর দয়া দেখেন, নবী লোককে ডাকছেন, ডেকে বলছেন, এই তুমি যে ইয়ে করছো, যে হার করছো তোমার স্ত্রীর সাথে, আল্লাহ তো বিধান দিয়ে দিয়েছেন তোমার স্ত্রী তোমার জন্য হালাল থাকবে, তোমাকে কি করতে হবে, একজন দাসমুক্ত করতে হবে। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব মানুষ, আমার নিজের দাস তো নাই। বলে ঠিক আছে, তাইলে দশটা রোজা রাখো। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো রোজা রাখলে আমার হুশে কাম করে না। বুঝছেন না, কিছু লোক এরকম আছে, কিন্তু এটা নবীর সাহাবি, কিন্তু ওনারা তো আমাদের জন্য আদর্শ, আল্লাহ নবীর দয়ার নিদর্শন। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা রাখলে আমার খুব কষ্ট হয়। নবীজি বলছেন, তাইলে তুমি দশজন মিসকিন খাও। তুমি ইয়া রাসূলুল্লাহ, আমি তো মিসকিন, আমার তো কিছু নাই। নবী বলছেন, ঠিক আছে, তাহলে আমার কাছে থেকে নিয়া মানুষকে দাও। তো তুমি নবীর কাছ থেকে নিছেন, হাতে নিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চেয়ে বড় মিসকিন তো কেউ নাই। নবী বলছেন, ঠিক আছে, খাইয়া লাও তুমি। সুবহানাল্লাহ, রাহমাতুল্লিল আলামিন, নাকি সেই লোক তার নিজেরটা পরে নিজে খাইয়ে ফেলতেছে। সুবহানাল্লাহ। আচ্ছা যাই হোক, আমি শেষ করলাম। আল্লাহ তাআলা যা নসিব করলেন কথা বলার চেষ্টা করলাম, ভুল চুকগুলো আল্লাহ মাফ করে দেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। এটা কি কোন এলাকা? তালিমপুর এলাকা না তো? আপনারা কই থেকে আসলেন? আচ্ছা, আমি এই জন্য বলতেছি আর কি, না আমি আর শেষ, মাশাআল্লাহ। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا أكرم الخلق ما لي من نلوذ به سواك عند حلول الحادث الأممي مولاي صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم فمبلغ العلم فيه أنه بشر وأنه خير خلق الله كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। তাহলে আমি একটা কথা, যেটা আমার যোগ্যতা নাই, তারপরে বলতেছি যে মানুষের যে চিন্তার যে জগৎটা কীভাবে হয়, এখানেই আসেন, আমি তাকে পরিচয় করাই দেই না। একজনকে আমাকে বলতেছেন, আমার মনটা চায় যে হজরত সাহেব কিবলা হাঁটছেন কীভাবে, এটা যদি আমি রেকর্ড রাখতাম, সুবহানাল্লাহ। আর আমি মনে মনে কই, হায়, আমার দাদা হওয়ার পরও তো একদিন এই কথা আমার মনে আসে নাই, আল্লাহ আকবার। এই যে এই জন্য যদি আল্লাহর রাস্তার মায়া যদি কারোর মধ্যে থাকে, তাহলে আল্লাহর হাবিব বলছেন যে যে ব্যক্তি একে অপরকে, কোনো মুমিনকে আল্লাহর জন্য মায়া করবে, সে ইমানের মজা পাবে। সুবহানাল্লাহ। সালাসাতুন মান কুন্না ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, যার মধ্যে তিনটা গুণ থাকবে সে ইমানের মজা পাবে। এর মধ্যে একটা হচ্ছে, আন ইউহিব্বাল মারউ লিআখিহি লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, সে তার অন্য মুমিন ভাইকে ভালোবাসবে শুধু আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে একটু মহব্বত নসিব করুন, এবং বিশেষ করে এখনকার সময়ে এই যে আয়াত পড়লাম, এর আলোকে আমি বলছি যে আমরা মহাপরীক্ষার মধ্য দিয়ে সময় পার করছি, যে এই টেকনিক্যাল এই যুগের মধ্যে যে আল্লাহ তাআলা যে আমাদেরকে, আপনি এটা জেনে নেন, মুখস্থ করে নেন যে আপনার আল্লাহ আপনাকে চোখ নিয়ে কথা বলছেন, বলছেন কি না, শুধু কি এখানে এরকম তো না। আল্লাহ কি বলছেন, ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা, নিশ্চয়ই জেনে রাখো, কান
চোখ হৃদয় সব কিছু আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। আমরা কি করব আল্লাহ, আমার হৃদয়টা যেন আল্লাহকে নিয়ে চিন্তা করে, আমার চোখটা যেন আল্লাহর জন্য কান্দে, আমার কানটা যেন যা কিছু শুনে আল্লাহর কথা শুনে, নাকি? এই জন্য আমাদের ইমাম হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন, ওয়াইজা সামিতু ফানকা কাউলান তাইবা ওয়াইজা নাজারতু ফামা আরা ইল্লাকা ইয়া রাসূলুল্লাহ। আমি যখন কোনো আওয়াজ শুনি, আপনার আওয়াজ শুনি, যখন আমি কিছু দেখি আপনাকে ছাড়া কিছু দেখি না। সুবহানাল্লাহ। এইরকম চোখ এবং কান যার হবে, আল্লাহ তার কথা বলেন, আমি তার কান হয়ে যাই, যে কান দিয়ে যে শুনে। কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহুল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদুহুল্লাযী ইয়াবতুশু বিহা ওয়া রিজলুহুল্লাযী ইয়ামশী বিহা। আমি হয়ে যাই তার কান, যেটা দিয়ে শুনে, যেটা দিয়ে দেখে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আর ওয়াজ করার উদ্দেশ্যই নয় যে আপনারা সব বাদ, আমি একজন বালা, ওটা নেই না। ওয়াজের উদ্দেশ্য হইল যে কোরআন করিম থেকে, আল্লাহ নবীর হাদিস থেকে, আউলিয়া কেরামের জীবন থেকে আমরা এমন কিছু বলার চেষ্টা করব যে কথা থেকে আমরা উভয় পক্ষ উপকৃত হব, নাকি? যে আল্লাহর আল্লাহ বলেছেন, ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ওয়াজ করো, নসিহত করো, মুমিনদের ফায়দা হয়। যারা ওয়াজ শুনে তারা মুমিন, যিনি ওয়াজ করেন তিনি কি? তিনিও মুমিন। দুইজনেরই ফায়দা হয়। আল্লাহ তাআলা আজকের এই আয়োজনকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন।